Hello friends, I am Pornodip and welcome in my channel P.D. Competitive Zone. কাল আমি ফিজিক্সের মোশনের উপর একটি ভিডিও আপলোড করেছি, আজ তার সেকেন্ড এবং শেষ পার্ট। আজকের ভিডিওতে যেগুলি থাকবে সেগুলি হলো টর্থ, বস্তু জাড্য, বলের সংজ্ঞা, নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে বলের সংজ্ঞা, এছাড়াও থাকবে কিছু টার্ম সম্পর্কে এবং নিউটনের তিনটি গতিসূত্রের ফ্যাক্ট তো থাকছেই, তার সাথে কিছু ইম্পর্ট্যান্ট সূত্র থাকবে মোশনের সম্পর্কে। আর ভিডিওটি শুরু করবার পূর্বে বলে দিই, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আমার ভিডিও সবার পূর্বে পাওয়ার জন্য। তাহলে আজকের ভিডিও শুরু করবার পূর্বে কিছু টার্মকে কী কী অ্যালফাবেট দ্বারা ডিনোট করা যায় সেইগুলি আমরা জেনে নেব। প্রথমে জানব বেগকে আমরা কী দ্বারা ডিনোট করতে পারি। প্রাথমিক বেগকে আমরা ইউ দ্বারা ডিনোট করব, স্মল ইউ দ্বারা ডিনোট করব। অন্তিম বেগকে আমরা স্মল ভি দ্বারা ডিনোট করব। বলকে আমরা এফ দ্বারা ডিনোট করব। টর্ককে আমরা টাউ চিহ্ন দ্বারা ডিনোট করব। এছাড়াও সরণকে আমরা এস দ্বারা ডিনোট করব এবং সময়কে আমরা টি দ্বারা ডিনোট করব। এইগুলো ছিল আমাদের ডিনোটিং অ্যালফাবেট। এরপরে আমাদের আলোচনার বিষয়ে প্রথমেই আসব টর্ক সম্পর্কে। তাহলে টর্ক কি? টর্ক হলো বলের আর এক নাম, কিন্তু বল লিনিয়ার মোশন অর্থাৎ রৈখিক গতির ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু টর্ক আবর্তন গতির ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ টর্কের সংজ্ঞা দিতে গেলে বলতে হবে যে কোনো কণার কৌণিকসরণ ঘটানোর চেষ্টা করতে বা কৌণিকসরণ ঘটানোর জন্য যা প্রয়োগ করতে হয় তাকেই টর্ক বলবো। অর্থাৎ যেখানে আমরা রৈখিক গতির ক্ষেত্রে বল বলতাম তাকে আমরা আবর্তন গতির ক্ষেত্রে টর্ক বলবো বা কৌণিক গতির ক্ষেত্রে টর্ক বলবো। এই ছিল টর্ক, একে আমরা টাউ দ্বারা ডিনোট করব। এর পরবর্তী যেটা আসব সেটা হলো নিউটনের তিনটি সূত্রের বিভিন্ন ফ্যাক্টগুলি। প্রথমে আসব নিউটনের প্রথম সূত্রের ফ্যাক্ট। নিউটনের প্রথম সূত্র থেকে দুটি ব্যাপার সম্পর্কে আমরা জানতে পারবো, এক বস্তুর জাড্য সম্পর্কে এবং দুই বলের সংজ্ঞা। এক, বস্তুর জাড্য কি? বস্তু জাড্য হলো যে মৌলিক নীতির সাহায্যে বা যে মৌলিক ধর্মের সাহায্যে কোনো স্থিতিশীল বস্তু স্থির এবং কোনো গতিশীল বস্তু তার বেগ বজায় রাখার চেষ্টা করে। এখানে সমবেগ বললে ভালো হয়, তার সমবেগ বজায় রাখার চেষ্টা করে তাকেই আমরা জাড্য বলবো, তাকেই বলবো বস্তু জাড্য। অর্থাৎ ধরা যাক এই পেনটি আমার হাতের ওপরে আছে, এই পেনটি তার যে ধর্মের জন্যে এই স্থির অবস্থা বজায় রাখার চেষ্টা করবে তাকে আমরা স্থিতিজাড্য বলবো। এবং ধরা যাক এই পেনটি সামনের দিকে এগোচ্ছে সমবেগে এবং যে ধর্মের জন্য পেনটি তার সমবেগ বজায় রাখার চেষ্টা করবে তাকেই বলবো গতিজাড্য। এবারে বাস্তব উদাহরণ নেওয়া যাক। স্থিতিজাড্যের বাস্তব উদাহরণ হলো ধরা যাক আমরা একটা বাসে বসে আছি, বাসটা থেমে আছে, বাসটা চলছে না, কোনো স্টপেজে বাসটা অবস্থান করছে এবং বাসটা যদি হঠাৎ করে চলতে শুরু করে তাহলে আমরা পিছনের দিকে হেলে পড়ি। কেননা বাসের যে জায়গা অর্থাৎ আমাদের পা যদি বাসের সংস্পর্শে থাকে আমাদের পা তাড়াতাড়ি বাসের সাথে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু আমাদের ওপরের বডিটা তার স্থিতিজাড্য বজায় রাখার চেষ্টা করবে, তাই আমাদের বডিটা পিছনে হেলে আসে এবং আমরা পড়ে যাওয়ার উপক্রমিত হই। এবার গতিজাড্যের উদাহরণ এটা থেকেও দেওয়া যায়। ধরা যাক আমরা একটা চলন্ত বাসে দাঁড়িয়ে আছি, বাসটি যদি হঠাৎ থামে আমরা সামনের দিকে ঝুঁকে পড়ি, কেননা আমাদের ওপরের বডি এগিয়ে যাওয়ার
উপক্রম হয় গতিজারদের সূত্র অনুযায়ী, এবং আমাদের পা হঠাৎ করে থেমে গেলেও আমাদের ওপরের বডিটা থামতে পারে না, গতিজারটা বজায় রাখার চেষ্টা করে। তাই আমরা সামনের দিকে এগিয়ে যাই। এরপর আসবে বলের সংজ্ঞা, নিউটনের প্রথম গতিসূত্র থেকে বলের সংজ্ঞা। যে ধর্ম আমাদের স্থিতিজারড বা গতিজারডকে পরিবর্তনের চেষ্টা করে তাকেই আমরা বল বলবো। ধরা যাক একটি পেন আমার হাতের ওপরে আছে, এবার এই পেনটিকে নড়ানোর জন্য যা প্রয়োগ করা হবে তাই হলো বল, এবং ধরা যাক এই পেনটি সমবেগে চলছে, এই পেনটিকে থামানোর জন্যে আমরা যা প্রয়োগ করবো সেটাই হবে বল। এই ছিল নিউটনের প্রথম গতিসূত্র থেকে বলের সংজ্ঞা। এরপরে আসবো নিউটনের দ্বিতীয় গতিসূত্র। নিউটনের দ্বিতীয় গতিসূত্রের ফ্যাক্টটি বলার আগে আমি বলে দিই নিউটনের দ্বিতীয় গতিসূত্র কী ছিল। কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে প্রযুক্ত হবে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেই দিকে হবে। অর্থাৎ কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন আর বস্তুর বল সেটা হচ্ছে সমান অনুপাতে ক্রিয়া করবে। এবারে আমরা এটা কিভাবে প্রমাণ করব। আমরা প্রত্যেকেই জানি এফ ইকুয়াল টু এম এ ভেক্টর, কিন্তু এটা পরে প্রমাণ করতে হবে, এটাই আমাদের প্রমাণ্য বিষয়। কিন্তু এটা কিভাবে প্রমাণ করব। আমরা বলেছি এফ ইকুয়াল টু বল রৈখিক গতির ক্ষেত্রে, এবং এমকে ভরকে এম দ্বারা ডিনোট করা হয়, এবং এ ভেক্টরকে অ্যাক্সেলারেশন দ্বারা ডিনোট করা হয়। যেহেতু এ অ্যাক্সেলারেশন ভেক্টর রাশি বা ত্বরণ ভেক্টর রাশি, তাই এর মাথায় ভেক্টর চিহ্ন দিতে হয়। আবার এ মানে কি, অ্যাক্সেলারেশন মানে কি, বেগ পরিবর্তনের হার, অর্থাৎ ভি অন্তিম বেগ ভি মাইনাস প্রাথমিক বেগ ইউ বাই টি। বেগ পরিবর্তন বললে ভি মাইনাস ইউ হতো, কিন্তু যেই বলা হচ্ছে বেগ পরিবর্তনের হার, অর্থাৎ একক সময় কতটা বেগ পরিবর্তন হচ্ছে, সেহেতু ভি মাইনাস ইউ বাই টি হয়ে যাচ্ছে এটা। এই হলো এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, এটি আমাদের এই প্রমাণের কাছে লাগবে, এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্রতে বলা হয়েছে যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, তাহলে প্রথমে আমাদের দেখতে হবে ভরবেগের পরিবর্তন কত হচ্ছে। ধরা যাক আমার এই দুটো আঙুল, এখানে এমন ভর এবং ইওয়ান বেগে চলছে, এমন ভরের একটি কণা ইওয়ান বেগে এগোচ্ছে, এবং এম টু ভরের একটি কণা ইউ টু বেগে এগোচ্ছে। এটি এতটা এগিয়ে আসলো, এখানে এসে এর ভর তো একই থাকবে, অর্থাৎ এম টু ইকুয়াল টু এম ওয়ান, একটু ভুল বললাম, এখানে এম ওয়ানটা ধরার দরকার ছিল না, এম ধরে নিলেই হবে, কেননা কণার ভর তো একই থাকছে। কিন্তু এর বেগ এখানে পরিবর্তন হয়ে হলো ভি, এখানে ছিল বেগ ইউ এবং এখানে এসে বেগটি হলো ভি, তাহলে এর বেগের পরিবর্তন কত, ভি মাইনাস ইউ। এবং এখানে বস্তুটির ভরবেগ ছিল এম ইন্টু স্মল ইউ, এবং এখানে এসে ভরবেগ হলো এম ইন্টু স্মল ভি, অর্থাৎ ভরবেগের পরিবর্তন কতটা হলো, এম ইন্টু স্মল ভি মাইনাস এম ইন্টু স্মল ইউ। ভরবেগের পরিবর্তন অর্থাৎ ডেল্টা পি, বা হ্যাঁ ডেল্টা পি অর্থাৎ পরিবর্তনকে বোঝায়, ডেল্টা কোনো একটি পরিমাপের পরিবর্তনকে আমরা ডেল্টা দ্বারা ডিনোট করতে পারি, ডেল্টা পি ভরবেগকে আমরা পি দ্বারা ডিনোট করি, অর্থাৎ ডেল্টা পি ইকুয়াল টু এম ভি মাইনাস এম ইউ। এবার যদি বলা হয় ভরবেগের পরিবর্তনের হার, অর্থাৎ প্রথমে যে অবস্থানে ছিল এবং তার পরে যে অবস্থানে গেল, যে নির্দিষ্ট সময় অবকাশে এই ঘটনাটি ঘটেছে, যে সময়ের মধ্যে গিয়েছে,
তাকে আমরা ধরে নিলাম ডেল্টা টি দ্বারা ডিনোট করব। অর্থাৎ দুপাশে ডেল্টা পি এবং এম ভি মাইনাস এম ইউকে ডেল্টা টি দ্বারা দুপাশে ভাগ করে দিলাম। অর্থাৎ কি হচ্ছে, ডেল্টা পি বাই ডেল্টা টি ইকুয়াল টু এম ভি মাইনাস এম ইউ বাই টি। এই হলো। আর আমি আগেই বলেছি, ভরবেগের বা কোনো কিছুর পরিবর্তনের হার বোঝাতে তাকে আমরা টি দ্বারা ভাগ করি, সেই সময় অবকাশ দিয়ে ভাগ করি। অর্থাৎ ডিপি বাই ডিটি বা প্রথমে লিমিট নিয়ে নিতে হবে, তারপর ডিপি বাই ডিটি বা ডেল্টা পি বাই ডেল্টা টি ইকুয়াল টু এম কমন নিয়ে নিলে ভি মাইনাস ইউ বাই ডেল্টা টি। অর্থাৎ এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি টু মাইনাস টি অন। এই হলো এ ফার্স্ট ফর্ম। এবার এখান থেকে আমি আগেই বলেছি যে ত্বরণ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই ডেল্টা টি বাই টি টু মাইনাস টি অন। অর্থাৎ আমরা এম তো কমন নিয়ে নিয়েছি এবং ভি মাইনাস ইউ বাই টি টু মাইনাস টি অনের জায়গায় এ লিখলাম। অর্থাৎ এটা হলো এম ইন্টু এ, ভেক্টর চিহ্ন দিতে হবে। এবং বলা হয়নি আগেও বেগের জায়গাগুলো ভেক্টর চিহ্ন দিতে হবে, কেননা বেগ একটি ভেক্টর রাশি। আর ভরবেগের পরিবর্তনের হারকে বলা হয় বল এফ ভেক্টর। ভরবেগের পরিবর্তনের হারকেই বলা হয় বল এফ ভেক্টর। অর্থাৎ ওই ডেল্টা পি বাই ডেল্টা টিকে লিমিট নিয়ে ডি ডিটি অফ পি করে ওখানে ডি ডিটি অফ পি ইকুয়াল টু এফ ভেক্টর লিখতে হবে। অর্থাৎ এফ ভেক্টর ইকুয়াল টু এম ইন্টু এ ভেক্টর। এই হলো নিউটনের ভরবেগ, নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে বলের ধারণা। আগের প্রমাণটি আরেকভাবে করা যায়, যেহেতু ভরবেগের পরিবর্তনের হারে এম ইন্টু এ ভেক্টর বেরিয়েছিল, সেহেতু আমরা জানি আগে থেকেই যে এফ প্রপোর্শনাল এম এ, তাহলে এফ ইকুয়াল টু কে ইন্টু এম ইন্টু এ। এবার কে এর মান যখন এক হবে তখন এফ ভেক্টর ইকুয়াল টু এম এ হবে। এই হবে প্রমাণ করা যায়। এরপরে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হলো কিছু ইম্পর্ট্যান্ট রুলস ফ্রম মোশন। মোশনের কিছু ইম্পর্ট্যান্ট রুল নিয়ে আমি আলোচনা করব। যে রুলগুলো নিয়ে আমি আলোচনা করব, তার প্রথমে আমি আরেকবার সেই সব অ্যালফাবেটগুলোকে মনে করিয়ে দিতে চাই যেগুলি বিভিন্ন টার্মকে ডিনোট করে। এখানে আমাদের লাগবে এস, এস স্মরণকে ডিনোট করবে। তারপর এ স্মল এ বা স্মল এফ, এটা ত্বরণকে ডিনোট করবে। টি সময়কে ডিনোট করবে, স্মল ভি অন্তিম বেগকে ডিনোট করবে এবং স্মল ইউ প্রাথমিক বেগকে ডিনোট করবে। এরপরে আমি মূল সূত্রতে চলে আসছি। প্রথমে আমাদের যে সূত্রটি মনে রাখতে হবে, এস ইকুয়াল টু ভি টি, এস ইকুয়াল টু ভি টি। অর্থাৎ এখানে এস স্মরণ ইকুয়াল টু ভি বেগ এবং টি সময়। এই হলো আমাদের প্রথম সূত্র। পরবর্তী সূত্র ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস। আমি আগেই প্রত্যেকটা টার্ম সম্পর্কে বলে দিয়েছি, সেহেতু আর বলছি না। এই সূত্রগুলি মনে রাখলে আমাদের যথেষ্ট কম্পিটিটিভের জন্যে। পরবর্তী যেটি হলো এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার, ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার, এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। এটা যখন ওপর থেকে কোনো বস্তুর নিচে অভিকর্ষজ ত্বরণের টানে পড়বে তখন সেটি হবে এস ইকুয়াল টু জিটি প্লাস হাফ জিটি স্কোয়ার, সরি এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ জিটি স্কোয়ার। এই ছিল আজকের
টপিক এবং বিভিন্ন ইম্পর্টেন্ট রোলস, এবং বিভিন্ন কম্পিটিটিভের জন্য স্পেশালি WBCS, UPSC, SSC-র জন্য এই কনসেপ্টটাই যথেষ্ট। এবং এটি শুধু বিভিন্ন কম্পিটিটিভের জন্যই নয়, ক্লাস 9, 10, 11, 12 এবং BSC-র কিছু ক্ষেত্রেও এটি কাজে লাগবে। সো ফ্রেন্ডস, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন আরও নতুন ভিডিও পেতে। আমি এখানে আপনাদেরকে বোর্ডে বোঝাইনি বা কাগজে কলমে কিছু করে বোঝাইনি, কেননা ফিজিক্স প্রথমে আমাদেরকে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, তারপরে আমরা কাগজে কলমে লিখব। না হলে কাগজে কলমে লিখে করলে ফিজিক্স প্রথমে একেবারে মুখস্থ হয়ে যাবে, এটা মুখস্থ করার আগে প্রথমে আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। সো ফ্রেন্ডস, আজকের মতো গুড বাই, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব ইফ ইউ লাইক দ্য ভিডিও, অ্যান্ড শেয়ার, লাইক অ্যান্ড কমেন্ট।